বিশ্ব প্রসিদ্ধ বরগড় ধনুযাত্রা 2020র অন্তিম দিন এগারো দিন ধরে চালি থাকা একস্তরীতম বিশ্ব প্রসিদ্ধ বরগড় ধনুযাত্রা মহোৎসব উদযাপিত হয়ে যাই। ধনুযাত্রার অন্তিম দিনরে লক্ষাধিক লোক সামিল হয়ে মজা নেই। অন্তিম দিনরে মামু কংসাসুরকু শ্রীকৃষ্ণ বলরাম বধ করেছেন। শ্রীকৃষ্ণ বলরাম মথুরা নগরীর পাদ দেলাপরে সমগ্র মথুরাবাসী আনন্দ অনুভব করা সহ পরিভ্রমণ সময় মথুরাবাসী ঘরে ঘরে ঝুঁটি আঙ্কি ধূপ দীপ জাড়ি পূজার্চনা করেছেন। ঘণ্ট শঙ্খ ও সংকীর্তনর তাড়ে তাড়ে সমগ্র মথুরা নগরী উৎসব মুখরিত হয়ে উঠিছে। শ্রীকৃষ্ণ বলরাম রথারূঢ় হয়ে নগর ভ্রমণ করা পরে শিবধনু ভাঙ্গিলে লীলাময়ী প্রভু শ্রীকৃষ্ণ। গোপবালক নাচ গীতরে চতুর্পার্শ্ব সমগ্র মথুরা নগরী বিভোর হয়ে উঠিছিল। শিবধনু ভাঙ্গিবা পরে শ্রীকৃষ্ণ বলরাম পৌঁছিলে কংস মহারাজ দরবারক। রাজদরবার পৌঁছিবা পূর্ব দ্বারপাদ দেশে কুবলয়া হাতি ও পরে অষ্টমল্লঙ্গ সহ যুদ্ধ হয়েছিল। অষ্টমল্লকে বধ করা পরে যাই কংস দরবারক। সেখানে মামু কংসঙ্ সহ ঘমাঘট যুদ্ধ হয়েছিল। যুদ্ধরে মহারাজা কংস পরাস্ত হয়ে মঞ্চর খসি পড়ে মৃত্যুবরণ করেছিল। কংসঙ্ মৃত্যু পরে সমগ্র মথুরাবাসী কংসরাজা বংশবুড়ু কংসমূলে খাইমা লড়ু কহি আনন্দরে নাচি উঠিছিল। অসত্য উপরে সত্যর বিজয়, অধর্ম উপরে ধর্মর জয় হয়ে পাপর ক্ষয় হয়েছে। শ্রীকৃষ্ণ বলরামঙ্ দ্বারা শেষে মামু কংস নিহত হয়েছেন। মথুরা নগরীর পূর্বভি শান্তি মৈত্রী প্রেম একতা ও ভাইচারা ফেরি আসিছি। পুঁ মথুরা নগরী রাজসিংহাসনরে উগ্রসেন রাজভিষেক করে মথুরাবাসী মিষ্টান্ন বণ্টন করে উৎসব পাাল করেছেন। মহারাজা উগ্রসেন শ্রীকৃষ্ণ বলরামঙ্ সহ বন্দীশালু যাই মাতা দেবকী ও বসুদেবঙ্ কারাগার মুক্ত করেছেন। সরিলা বিশ্বপ্রসিদ্ধ বরগড়ের একস্তরীতম ধনুযাত্রা। এবে আর বর্ষক অপেক্ষা করেছেন সমগ্র মথুরা ও গোপপুরবাসী। বহুদিন অপেক্ষা করেছিল ত্রিভুবন বিজয়ী বীর কংসাসুর কেতবে কেউ সময় দর্শন করবি মুহি শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু কুবলয়া হস্তি এবং মাউন্ত নিহত হলে ধনু ভগ্ন কলে কৃষ্ণ বলরাম সেনাপতি চারুরা মুষ্টিক সমস্তে নিহত হলে মন্ত্রীগণ শরণাগত হলে একাকি রহিছিল ত্রিভুবন বিজয়ী কংস। মহারাণী পদ্মাবতী ঠারু বিদায় নেলা পরে গলি মুহি রণরঙ্গ স্থলে হাত জোড়ি করিলি প্রার্থনা, হে নারায়ণ প্রকৃতরে যদি তুমি দ্বাপর যুগরে স্বয়ং নারায়ণ তাহলে পেশি তব সুদর্শন চক্র ত্রাই করে দিও মতে রাক্ষস জন্মরু বারণ কলে নারায়ণ। মু জানে নবদা ভক্তিরে পূজা কলে নারায়ণকু বহু বিলম্বরে কার্য সিদ্ধি হুয়ে হলে মু কংস কষ্টর উত্তারণ করিথিবারু না তার কৃষ্ণ এবং কর্মর এক অংশ বলি না আমার কংস তেণু দশম ভক্তি করিলি প্রয়োগ। দশম ভক্তি হেউছি বৈরী ভক্তি, রণ কলি বৈরী ভক্তিরে নারায়ণ সঙ্গে মুক্তি করিদেলে মতে দ্বাপর যুগর। হে প্রভু যুগ যুগ পাই মতে রাক্ষস কূলরে দেউছু জনম প্রভু। আজি ভক্ত আউ ভগবান মধ্যে হইল তুমুল সংগ্রাম নারায়ণ, ভক্তর মনোকামনা করিছু পূরণ, ত্রাই করে দেলু মতে দ্বাপর যুগরু প্রভু দ্বাপর যুগরু। ধর্মর জয়,
ଏବଂ ପାପ ରକ୍ଷା। ହେ ମୋର ମଥୁରା ପୁରବାସୀ, କଂସ ଆଜି ଚାଲିଯିବା ପୂର୍ବରୁ କହି ରଖୁଅଛି, ମାତା ପିତା ଠାରୁ ବଡ଼ ଠାକୁର ଦୁନିଆରେ କେହି ନାହାନ୍ତି। ଏବଂ ସବୁବେଳେ ଗୋଟିଏ କଥା ମନେ ରଖିଥିବ, ଭାଇ ପ୍ରତି ଭଉଣୀର କର୍ତ୍ତବ୍ୟ କ'ଣ, ଭଉଣୀ ପ୍ରତି ଭାଇର କର୍ତ୍ତବ୍ୟ କ'ଣ, ପିତା ମାତା ପ୍ରତି ପୁତ୍ରର କର୍ତ୍ତବ୍ୟ କ'ଣ, ଗୁରୁ ପ୍ରତି ଶିଷ୍ୟର କର୍ତ୍ତବ୍ୟ କ'ଣ, ଏବଂ ଯୁଗ ଯୁଗ ପାଇଁ ଧର୍ମର ଜୟ ଏବଂ ପାପର କ୍ଷୟ। ପାପର କ୍ଷୟ